চারটি পৃথক জায়গা থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রেজিনগরে। রেজিনগর থানার অন্তর্গত একডালা মধুপুর, নাজিরপুর, জানপুর ও ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় কোথাও জার ভর্তি আবার কোথাও ব্যাগ ভর্তি এই তাজা বোমাগুলি উদ্ধার হয়। এদিন সকাল নাগাদ স্থানীয়রা বিভিন্ন এলাকায় ওই বোমাগুলি দেখতে পেলে রেজিনগর থানার পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। ভোট পরবর্তীতে একটি থানা এলাকায় চারটি জায়গায় বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ভোট পরবর্তী হিংসা ছড়াতেই কি বোমা মজুদ করা হয়েছে? বাড়ির কাছে পাশে দোকান আছে, আবার একটা আছে, স্কুল আছে, যে বাচ্চারা ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করছে, আমাদের খুব ভয় লাগছে যে ছেলেরা আবার যে মরে যাবে নাকি। স্কুলটা আছে সরকারের স্কুল, তা আমাদের খুব ভয় লাগছে। আর এখানে দিকে ছিল না ছিল রাত্রে বাড়ির কাছেই আমাদের, তা আমরা খুব ভয়েই বাস করছি। ওখানে সিভিক সকালে ঘুরুঘুর করছিল, তা একটা আমাদের মনে আতঙ্ক দূর থেকে আমরা দেখলাম যে কিছু একটা হয়তো আছে, মানে আমরা অনেক আতঙ্ক আছে, হয়তো কেউ বোমা বোর্ডের মধ্যে কেউ রেখে গেছে কোন কিছু। হ্যাঁ, এখানে একটা অশান্তি ঘটানোর জন্য।